তো প্রথমত বলি যে এটা অমিতকে নিয়ে ভিডিও হচ্ছে আর আমি অমিতের সিম্পেথি দেখে কোনো ভিউ কমাতে চাই না বা অমিতের অমিতকে সিম্পেথি নিয়ে বা অমিতের সিম্প্যাথি নিয়ে আমি এই ভিডিওটা বানাতে চাইনি অনেক ইউটিউবাররা অনেক ভিডিও বানাচ্ছে এইভাবে মারা গেছে অমিত ওইভাবে মারা গেছে এটা ঠিক হয়নি ওটা ঠিক হয়নি তো অমিতের সঙ্গে আমি দেখা করতে গেছিলাম প্রায় প্রায় দু বছর আগে দু বছর না হলেও দেড় বছর আগে আমি দেখা করতে গেছিলাম তার ভিডিও ক্লিপটা আমি লাস্টের দিকে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ এই চ্যানেলটা আমার অলরেডি মনিটাইজেশন আর মনিটাইজেশনের পিছনে অমিতের অনেক বড় হাত আমি ঠিক কালকে রাতে সরি পরশু দিন রাতে যখন ঘুমিয়েছিলাম কালকে সকালবেলা আমার কাছে একটা ফোন আসে আমার একটা ফ্রেন্ড যে আমার সঙ্গেই গেছিলো অমিতের সঙ্গে দেখা করতে তো সে হঠাৎ করে ফোন করে বলছে কি অমিত এইভাবে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তো আমার সঙ্গে অমিতের হোয়াটসঅ্যাপে এস ফোনে কথা হতো আর সুব্রত দাস সঙ্গে যখন দেখা করতে যাই অমিতও অনেকটাই হেল্প করেছিল আমাকে সুব্রত দাসের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য কারণ অমিতের সঙ্গে সুব্রত তারও খুব খুব ভালো সম্পর্ক ছিল যেখানে কথা হতো আর ওখান থেকে আমাকে বলে যে এই টাইমে বাড়িতে আছে কি বাড়িতে নেই আমার যখন ইউটিউব মনিটাইজেশান হয়ে যায় মনিটাইজান হয়ে যাওয়ার পরে কি হয় যে সুইফট কোড লাগে মানে ইউটিউবে যে ডলারটা আসছে না ইউএস থেকে ওই ডলারটা আসতে গেলে যে সুইফট কোড লাগে স্টেট ব্যাংকের সুইফট কোড সেটা এস আর কে শঙ্কর দা দিয়েছিলো অমিত দাকে অমিতই বলি কারণ অমিত আমার থেকে অনেক বেশি ছোট তো ওই অমিত আমাকে দেয় সুইপকোট মানে আমি চেয়েছিলাম যে দাদা আমাকে সুইপকোটটা দাও দিতে বলতে ও দেয় আর দেওয়ার পরে আমার ব্যাঙ্কে টাকা ঢুকতে থাকে তারপরে আমার যখন ফাস্ট পেমেন্ট ঢোকে আমি ওর বাড়িতে মিষ্টি নিয়ে গেছিলাম ভিডিওগুলো আমি ক্লিপ ক্লিপ দিয়ে দেবো তবে হ্যাঁ ও মারা যাওয়ার পরে আমার সত্যি অনেকটাই খারাপ লাগছে আমি বিশ্বাস করতে পারিনি আজকে দুই দিন আমাদের বাড়ির পাশে একটা ছেলে গেছিলো তবু আমি বিশ্বাস করতে পারিনি কিন্তু আজকে আমি বাড়িতে এসছে দেখি যদি কাল পরশুদের সময় হয় আমি একবার যাব ওদের বাড়িতে কারণ যে মানুষটা আমাকে এত বড় হেল্প করেছে সেই মানুষটা হয়তো বা পৃথিবীতে নেই এখন কিন্তু আমার উচিত এখন তার বাবা মার পাশে গিয়ে একবার হলেও দাঁড়ানো চেষ্টা করব দাঁড়ানোর আর আমি সত্যি কথা বলছি এই চ্যানেলের মধ্যে আমার এই ভিডিওর মধ্যে মনিটাইজেশান অন থাকবে না এটা মেনলি গেমিং চ্যানেল কিন্তু হ্যাঁ ওর জন্যই আজকে এই চ্যানেলটা মনিটাইজেশান হয়েছিলো আর ওর জন্যই আমি ইউটিউব থেকে টাকা পাই তার জন্য একটা ট্রিবিউট ভিডিও বানালাম আমি ওর ওর জন্য আর এই ভিডিওটাতে মনিটাইজেশান অফ থাকবে তো আর কি বলবো সবাই প্রে করো যাতে অমিত যেখানে থাকে খুব ভালো থাকে অমিত একটা খুব বড়ো ইন্সপিরেশান ছিল বলা যায় যা যার কোমরের নিচ অব্দি চলতো না সে আজকে জিরো থেকে হিরোর কাহিনী অনেক বড়ো তোমরা হয়তো জানো যে কোথা থেকে কোথাকার ঘটনা তো যা যারা চেনো না অলরেডি হয়তো অনেকে চেনে গেছো আর আমি তোমাদেরকে এটাই বলবো যে যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অমিতের চ্যানেলে যাও অমিতের ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও দেখো প্রত্যেকটা ভিডিও দেখো যে ও নেই তো কী হয়েছে ওর যে স্মৃতিগুলো আছে ওর স্মৃতিগুলো যেন থাকে আমাদের সঙ্গে আর ওর বাবা মার মানে ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো নয় যাতে ওর ইউটিউবের টাকাটাও ঢুকতে থাকে মাসে সেটা আমরাই পসিবল করতে পারি যদি আমরা ওর ভিডিওগুলো সব সবসময় দেখতে পারি আর হ্যাঁ আমাদের একটা মিশন থাকবে যে ওয়ান মিলিয়ন আমরা করে দেবো ঠিক আছে তো চলো হাসি কান্না এখানে কিছু নেই আমাদেরকে ভগবানের খেলা এটা কিছু করার নেই এখানে